হ্যালো গাইস, ওয়েলকাম টু গ্রেভ ডায়েরিজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সৌভিক, ক্রিপি সানডেজ এর 25th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো দ্য ওকিকু ডল সম্পর্কে। এই ঘটনাটি হলো মূলত জাপানের। সেখানে অনেকদিন আগে একটি বাচ্চা ছেলে থাকত। সে একদিন তার বোনকে একটি পুতুল গিফট করে। তার বোন পুতুলটিকে খুব পছন্দ করে এবং তার সাথে নিয়মিত খেলতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পরেই তার বোনের মৃত্যু ঘটে এবং এর ফলে তার মা বাবা খুব দুঃখিত হয়ে পড়ে এবং ওই পুতুলটার নামও ওকিকু রেখে দেয়। তারপর থেকে বলা হয় নাকি ওই পুতুলটির চুল আপনা আপনি বাড়তে শুরু করে এবং এটি দেখে তার বাবা মা খুবই ভীত হয়ে যায় এবং তারপরে সে পুতুলটিকে একটি মন্দিরকে দান করে দেয়। এখন বলা হয় নাকি এখনও পুতুলটির চুল নিয়মিত বাড়ে, তাই মন্দিরের লোকেরা নিয়মিত তার চুলটি কেটেও দেয়। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি রবিবার রাত 9টায় এরকম একটি ভিডিও পাওয়ার জন্য।